যে সমস্ত ছাত্রছাত্রীরা ক্লাস ইলেভেনে কমার্স স্ট্রিমে ভর্তি হয়েছ, তাদের যে সমস্ত সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে হয় তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ সাবজেক্ট বা বিষয় হলো অ্যাকাউন্টেন্সি, অর্থাৎ হিসাবশাস্ত্র। তো আমাদের প্রথমেই জানতে হবে হিসাব কি, কিভাবে এলো এবং এর প্রয়োজন আছে কি না। আমরা প্রত্যেকেই জানি প্রাচীন যুগে মানুষ বনে জঙ্গলে থাকত, তাদের কোনো হিসাব নিকাশ করার প্রয়োজন ছিল। তারপর মানুষ খাদ্য সংগ্রহ থেকে উৎপাদক হল এবং তারা এক একটা মানুষ এক একটা জিনিস উৎপাদন করতে লাগলো এবং তারা উৎপাদিত দ্রব্য একে অপরের মধ্যে বিনিময়ের মাধ্যমে আদান প্রদান করত। তাতে সমস্যা দেখা দিল, তারপর মানুষ অর্থের বিনিময়ে লেনদেন করতে লাগলো এবং যখন থেকে মানুষ অর্থের বিনিময়ে লেনদেন শুরু করলো তখন থেকে হিসাব নিকাশের একটা প্রয়োজনীয়তা অনুভব করল। হিসাব সাধারণত আমরা করি আয় ও ব্যয়ের মধ্যে ভারসাম্য আছে কিনা, সম্পত্তি ও দায়ের মধ্যে সমতা আছে কিনা, অর্থপ্রাপ্তি ও প্রদানের মধ্যে মিল আছে কিনা তা জানার জন্য। সেদিক থেকে বিচার করলে ব্যক্তি, পরিবার, কারবার, শিল্প, সমিতি, ক্লাব, আশ্রম, পৌরসভা, এমনকি শিক্ষা প্রতিষ্ঠানেরও হিসাব নিকাশ করার প্রয়োজনীয়তা আছে। একথা ঠিক যে হিসাব রাখলে অর্থের পরিমাণ বৃদ্ধি পায় না, কিন্তু হিসাব যথাযথ এবং বিজ্ঞানসম্মতভাবে রেখে এবং তার সাহায্যে আর্থিক পরিকল্পনা সঠিকভাবে রচনা করলে বিভিন্ন আর্থিক সমস্যার সুষ্ঠু সমাধান অনেকাংশেই সম্ভব হয়। লুকা প্যাসিলোকে আধুনিক হিসাবশাস্ত্রের জনক বলা হয়। সে প্রথম দ্বিতর্পা দাখিলা পদ্ধতি প্রবর্তন করে। আধুনিক হিসাব নিকাশের সূচনা 500 বছর আগে হলেও বর্তমানকালে তার পদ্ধতিগত অনেক পরিবর্তন ঘটেছে। আর্থিক কাজকর্মের ধরন, উৎপাদন প্রক্রিয়া, কারিগরি বিদ্যা, বাজারের প্রকৃতি, প্রতিযোগিতা প্রভৃতি পরিবর্তনের সঙ্গে সঙ্গে চিরাচরিত হিসাব নিকাশ কাজের পরিধিও অনেক বৃদ্ধি পেয়েছে। তাই সমাজের অন্য ক্ষেত্রের মতো হিসাব নিকাশের বিশেষায়ন ঘটেছে, তাই নতুন নতুন শাখার উদ্ভব ঘটেছে। প্রাচীন যে তিনটি শাখা হলো হিসাব নিকাশে, তা হলো ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং, কস্ট অ্যাকাউন্টিং এবং ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং। নতুন নতুন যে সমস্ত শাখার উদ্ভব ঘটেছে তার মধ্যে কয়েকটি হলো ন্যাশনাল অ্যাকাউন্টিং, ট্যাক্স অ্যাকাউন্টিং, সোশ্যাল অ্যাকাউন্টিং, রেসপন্সিবিলিটি অ্যাকাউন্টিং, হিউম্যান রিসোর্স অ্যাকাউন্টিং এক্সেট্রা। ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং ক্ষেত্রে প্রথমে বুক কিপার বিভিন্ন যে লেনদেন ঘটে তা একটি বইয়ে লিপিবদ্ধ করে, সেখান থেকে জার্নাল, লেজার, টায়ার ব্যালেন্স এবং ফিনান্সিয়াল অর্থাৎ ফাইনাল অ্যাকাউন্ট প্রস্তুত করা হয়। যে কোনো শাস্ত্রের কিছু না কিছু পরিভাষা থেকে থাকে। হিসাব নিকাশ বা হিসাবশাস্ত্র যেহেতু একটি শাস্ত্র তাই এরও বেশ কিছু পরিভাষা আছে। তো সেই কয়েকটি পরিভাষা সম্পর্কে আমরা আজকে জানব। সেগুলি হলো ইভেন্ট, ট্রানজাকশান, অ্যাকাউন্ট, গুডস, পারচেস, ইম্পোর্ট, পারচেস রিটার্ন, সেলস, এক্সপোর্ট, সেলস রিটার্ন এবং ভাউচার। প্রথমেই আসা যাক ট্রানজাকশন বা লেনদেন কি। সাধারণ অর্থে লেনদেন কথাটির অর্থ হলো আদান প্রদান, অর্থাৎ নেয়া দেয়া। সুতরাং কোনো ঘটনার ফলে কোনো কিছু আদান প্রদান ঘটলে তাকে লেনদেন বলা হবে। সেই অর্থে স্নেহ, প্রীতি, ভালোবাসা প্রভৃতি আদান প্রদানকেও আমরা লেনদেন বলতে পারি। হিসাবশাস্ত্রের নীতি অনুসারে অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য কোনো পণ্য বা সেবা আদান প্রদানের দ্বারা কোনো হিসাব নিকাশ এককের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটলে সেই আদান প্রদানকে লেনদেন বলা হয়। তাই স্নেহ, প্রীতি, ভালোবাসা প্রভৃতি আদান প্রদানকে হিসাবশাস্ত্রের লেনদেন হিসাবে গণ্য করা যায় না। পরবর্তী বিষয় হলো ইভেন্ট বা ঘটনা। সাধারণভাবে কোনো কিছু
সংগঠনকে ঘটনা বলে। ব্যক্তি বা সমাজ জীবনে এবং কারবারি জগতে এইরূপ অসংখ্য ঘটনা প্রতিনিয়ত ঘটছে, যেমন দৈনন্দিন বাজার করা, অনুষ্ঠান, খেলাধুলা, পরীক্ষা উত্তীর্ণ হওয়া। উপরিক্ত ঘটনাগুলিকে দুটি ভাগে ভাগ করা যেতে পারে, আর্থিক ও অনার্থিক। দৈনন্দিন বাজার করা বা অনুষ্ঠান, এগুলিতে অর্থের অবস্থার পরিবর্তন ঘটে, তাই এগুলোকে আমরা আর্থিক ঘটনা বলি। অপরপক্ষে পরীক্ষা উত্তীর্ণতা হওয়ায় কোনো অর্থের পরিবর্তন বা আর্থিক লেনদেন হয় না, তাই এটাকে আমরা অনার্থিক ঘটনা বলি। হিসাব শাস্ত্রের দিক থেকে কেবলমাত্র আর্থিক ঘটনাগুলি ঘটনা হিসাবে স্বীকৃত হবে। অ্যাকাউন্টস বা হিসাব খাতা, দুই তলপা দাখিলা পদ্ধতিতে যে কোনো আর্থিক লেনদেনকে বিশ্লেষণ করলে আমরা দুটি পক্ষ পাই, একটি হচ্ছে সুবিধা পায়, অপরটি হলো সুবিধা দেয়। হিসাব নিকাশের ভাষায় এই এক একটি দিক হলো এক একটি হিসাব খাত বা অ্যাকাউন্ট। সুতরাং প্রতিটি লেনদেনের জন্য হিসাব নিকাশ এককের হিসাবের বইয়ে দুটি করে হিসাব প্রভাবিত হয়। কোনো লেনদেন সংগঠিত হলে তা সংশ্লিষ্ট বিশ্লেষণ করে সুবিধা প্রাপক ও সুবিধাদাতা এই দুই হিসাব খাত চিহ্নিত করে প্রাথমিক হিসাব বইয়ে লিপিবদ্ধ করা হয়। গুডস বা পণ্য কি? কোনো কারবারি প্রতিষ্ঠান মুনাফা অর্জনের উদ্দেশ্যে ধারাবাহিকভাবে যেসব জিনিসপত্র বা দ্রব্য বিক্রি করে সেগুলোকে পণ্য সামগ্রী বা গুডস বলে। যেমন ফার্নিচার বিক্রয়কারী প্রতিষ্ঠানের কাছে ফার্নিচার হলো গুডস, কিন্তু অন্য প্রতিষ্ঠানের কাছে তা হলো সম্পত্তি। আবার যন্ত্রপাতি বিক্রয়কারী প্রতিষ্ঠানের কাছে যন্ত্রপাতি হলো গুডস, কিন্তু অন্য প্রতিষ্ঠানের কাছে তা সম্পত্তি। পারচেস বা ক্রয় কি? কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানে সাধারণভাবে বিক্রির উদ্দেশ্যে পণ্য সামগ্রী বা ব্যবসায়িক দ্রব্য বাইরের কোনো সংস্থা বা ব্যক্তির কাছ থেকে ধারাবাহিকভাবে সংগ্রহ করাকে পারচেস বলে। অর্থাৎ আমরা সাধারণত বইয়ের দোকান থেকে বই কিনে আনি, ওই বই বিক্রেতা যে সমস্ত পাবলিশার্সরা বই প্রস্তুত করে তাদের কাছ থেকে বই সরবরাহ করে থাকে, অর্থাৎ ওই বইয়ের দোকানই এই বই সরবরাহ করার ঘটনাকে বলা হয় পারচেস। এই পারচেস বা ক্রয় নগদে বা ধারে উভয়ই হতে পারে। এই ক্রয় আবার দেশের অভ্যন্তরের বাজার থেকেও হতে পারে, বিদেশি বাজার থেকেও হতে পারে। ইম্পোর্ট বা আমদানি কি? কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানে বিক্রির উদ্দেশ্যে পণ্য সামগ্রী এবং উৎপাদনকারী প্রতিষ্ঠানে উৎপাদনের উদ্দেশ্যে কাঁচামাল ও অন্যান্য উপকরণ বিদেশি কোনো ব্যক্তি বা সংস্থা অথবা বিদেশি সরকারি প্রতিষ্ঠানের কাছ থেকে ক্রয় করাকে আমরা আমদানি বলি। অর্থাৎ আমদানি হলো বিদেশ থেকে ব্যবসায়িক দ্রব্যের ক্রয়। পারচেস রিটার্ন বা ক্রয় ফেরত কি? কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান বিক্রির উদ্দেশ্যে কৃত পণ্য সামগ্রী এবং উৎপাদনকারী প্রতিষ্ঠান উৎপাদনের উদ্দেশ্যে কৃত কাঁচামাল ও উপকরণ বিক্রেতা বা সরবরাহকারীকে ফেরত পাঠালে সেগুলোকে আমরা পারচেস রিটার্ন বলি। এই পারচেস রিটার্ন সাধারণত বিভিন্ন কারণে হয়, অতিরিক্ত পরিমাণে ক্রয়, অপ্রয়োজনীয় সামগ্রিক ক্রয়, ত্রুটিপূর্ণ সামগ্রিক প্রাপ্তি, অন্য গুণমানের সামগ্রিক ক্রয়, ভুল সামগ্রিক প্রাপ্তি ইত্যাদি। সেলস বা বিক্রি কি? কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান কৃত পণ্য সামগ্রী বা উৎপাদনকারী প্রতিষ্ঠান নিজের কারখানায় উৎপাদিত পণ্য সামগ্রী বাইরের প্রতিষ্ঠান বা ব্যক্তিকে মুনাফা অর্জনের উদ্দেশ্যে ধারাবাহিকভাবে হস্তান্তর করাকে সেলস বা বিক্রি বলে। এই সেলস নগদে বা ধারে উভয়ই হতে পারে, আবার দেশীয় বাজারে এবং বিদেশি বাজারে হতে পারে। এক্সপোর্ট বা রপ্তানি বলতে কি বোঝ? কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানে কৃত পণ্য সামগ্রী এবং উৎপাদনকারী প্রতিষ্ঠানে কাঁচামাল সাহায্যে
উৎপাদিত সামগ্রী মুনাফা অর্জনের উদ্দেশ্যে বিদেশে বিক্রি করাকে আমরা বলি রপ্তানি। অর্থাৎ রপ্তানি হলো বিদেশে ব্যবসায়িক দ্রব্যের বিক্রি। সেলস রিটার্ন কি? ক্রেতার কাছ থেকে আগের বিক্রিত পণ্য সামগ্রী ফেরত পাওয়া গেলে তাকে আমরা সেলস রিটার্ন। এই সেলস রিটার্ন নানা কারণে হতে পারে, অতিরিক্ত পরিমাণে বিক্রি, অপ্রয়োজনীয় সামগ্রী বিক্রি, ত্রুটিপূর্ণ সামগ্রিক সরবরাহ, অন্য গুণমানের সামগ্রিক বিক্রি এবং ভুল সামগ্রিক প্রদান। ভাউচার কি? কোনো লেনদেনে সমর্থনে যে নথিপত্র বা কাগজপত্র থাকে সেগুলোকে আমরা ভাউচার বলি। ব্যবসায়িক ক্ষেত্রে ভাউচার বিভিন্ন ধরনের হতে পারে, যেমন ক্যাশ মেমো, রসিদ, ব্যাংক স্লিপ, স্যালারি স্লিপ, পেমেন্ট ভাউচার, রিসিপ্ট ভাউচার, ইনভয়েস, বিল। এই ভাউচারগুলির ভিত্তিতেই লেনদেনগুলি হিসাব বইয়ে লিপিবদ্ধ করা হয়।